বন্ধুরা, 5 কোটি টাকার বাসে ফ্রিতে ট্রাভেল করলাম কক্সবাজার টু ঢাকা, তাও স্লিপার। যতটুকু জানি যে বাংলাদেশের নাকি বাস সার্ভিসটা অনেক 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 ভালো, যেমনটা আমাদের ইন্ডিয়াতে ট্রেনের সার্ভিসটা ভালো, তেমন কিন্তু বাংলাদেশের বাসের সার্ভিসটা ভালো। মানে বাংলাদেশের সব থেকে কি বলবো লাক্সারিয়াস বাসগুলোতে আমরা ট্রাভেল করবো আজকে, মানে ভীষণ ভীষণ এক্সাইটেড লাগছে। এবং ডাবল ডেকার, বাংলাদেশের ডাবল ডেকার বাসে আমরা ট্রাভেল করতে যাচ্ছি আজকে, ফার্স্ট টাইম, জীবনে প্রথমবার। এখানে কিন্তু এইভাবে আপনি পর্দাটা টেনে দিতে পারেন, মানে একদম প্রাইভেসি কিন্তু মেনটেন থাকবে এটা, কারণ আজকে আমরা ডাবল ডেকার বাসে, স্লিপার বাসে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য ব্লগ। তো আমি বর্তমানে রয়েছি হচ্ছে বাংলাদেশের কক্সবাজারে। হ্যাঁ, বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন সেই কক্সবাজারে রয়েছি। তো আমি যতটুকু জানি যে বাংলাদেশের নাকি বাস সার্ভিসটা অনেক 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 ভালো, যেমনটা আমাদের ইন্ডিয়াতে ট্রেনের সার্ভিসটা ভালো, তেমন কিন্তু বাংলাদেশের বাসের সার্ভিসটা ভালো। তো আমরা ফার্স্ট টাইম কক্সবাজার থেকে ঢাকা স্লিপার লাক্সারি বাসে কিন্তু জার্নি করতে যাচ্ছি। এবং আমার সঙ্গে আছে নূর, বাংলাদেশের ঢাকা থেকে, এবং ইন্ডিয়া থেকে আছে আমাদের সেলিম ভাই। তো দুজন, আমরা তিনজন মিলে কিন্তু বাংলাদেশের সব থেকে সুপার লাক্সারি স্লিপার বাসে ট্রাভেল করতে যাচ্ছি। এবং ফার্স্ট টাইম আমি লাইফে, এবং আমি জীবনে ফার্স্ট টাইম অ্যাজ এ ইন্ডিয়ান ব্লগার, আমি জীবনে ফার্স্ট টাইম স্লিপার বাসে ট্রাভেল করতে যাচ্ছি। তো আমাদের যাত্রাটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো আপনারা ভিডিওটি পুরো দেখবেন এবং চলুন বেরিয়ে পড়ি। এখানে অনেক অনেক বাস রয়েছে। তো এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম এটা হচ্ছে জিয়া গেস্ট হাউসের সামনে, এই এলাকাটা জিয়া গেস্ট হাউস বলে, জিয়া গেস্ট হাউস বলে। এবং সুগন্ধা বিচের একদম ঠিক সামনে। এখান থেকে কিন্তু ঢাকা যাওয়ার প্রচুর স্লিপার বাস, এসি বাস, নন এসি বাস কিন্তু পাওয়া যায়। এবং আমরা হোটেল থেকে বেরিয়ে সোজা ঢাকার দিকে রওনা দেবো, তার জন্য কিন্তু এখানে প্রচুর প্রচুর কাউন্টার আছে, যেখান থেকে আমরা একটা বেস্ট একটা কাউন্টার থেকে আমরা বাস নিয়ে যাচ্ছি। আমাদের কাউন্টার হচ্ছে এখানে। তো বন্ধুরা, আমরা এই কাউন্টারে এসেছি এবং এই কাউন্টার থেকে কিন্তু আমাদের বাস যাবে। ভাই, আমাদের বাসের খবর কি? চলে আসবে। আচ্ছা, এখান থেকে কোথায় কোথায় যাওয়ার বাস পাওয়া যায়? এখান থেকে হচ্ছে ঢাকা, সারা বাংলাদেশের বাস পাওয়া যায়। সব কত কি ধরনের বাস পাওয়া যায়? এসি, নন এসি, স্লিপার, সব কিছু পাওয়া যায়। মানে মোটামুটি সারা বাংলাদেশে যাওয়ার সমস্ত রকম বাস কিন্তু এই কক্সবাজারে। এই জায়গাটার নাম মানে খুব সুন্দর একটা যাত্রা হবে। আচ্ছা, তো ফার্স্ট টাইম আমরা ট্রাইম ট্রাভেলস করতে যাচ্ছি কক্সবাজারে। তো আমাদের বাস কটার সময় আসবে? আজকের জার্নিটা কিন্তু অনেক অনেক সুন্দর হবে, কারণ লাক্সারিয়াস সুপার সার্ভিস স্লিপিং বাসে যাচ্ছি। আর কক্সবাজারের ট্যুরটা কিন্তু অনেক অনেক জোর ছিল, বিশেষ করে রাতের কক্সবাজারটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। আমরা রাতের কক্সবাজারটা দেখিয়েছি সাগিরের মাধ্যমে, এবং দিনেও কিন্তু খুব সুন্দর বিচ দেখিয়েছি। আমরা এখন বাসের জন্য ওয়েট করছি, একদম মানে বাংলাদেশের সব থেকে কি বলবো লাক্সারিয়াস বাসগুলোতে আমরা ট্রাভেল করবো আজকে, মানে ভীষণ ভীষণ এক্সাইটেড লাগছে। এবং মানে কখন যাবো, কখন আমাদের যাত্রা শুরু হবে সেটা নিয়ে কিন্তু চিন্তিত। আমাদের জন্য অবশ্যই দোয়া এবং আশীর্বাদ করবেন, যাতে আমাদের যাত্রা শুভ হয়, সুন্দরভাবে ঢাকা পৌঁছতে পারি, একদম, এবং জার্নিটার জন্য আমাদের খুব সুন্দর হয়। চলো, এ হচ্ছে আমাদের বাস চলে এসছে, এবং আমরা জাস্ট উঠছি। বলুন, আসুন আসুন। আরে আসছি তো ভাই, এই হচ্ছে কক্সবাজার থেকে যাব এখন হচ্ছে ঢাকা। আর ফার্স্ট টাইম বাংলাদেশের স্লিপার বাস, স্লিপার বাস, এই দেখুন, এই হচ্ছে বাস। অনেক
সুন্দর। আচ্ছা আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে ডাবল কেবিন, মানে এখানে দুজন শুতে পারবে, অনেক বড় একটা জায়গা আছে। এটা হচ্ছে সিঙ্গেল, ইউজ করবে মানে। আচ্ছা তিনজন টোটাল থাকতে পারবে এখানে? হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গেল, এটা হচ্ছে ডাবল। এবং এই টাইম ট্রাভেলসে একটা আপনাদেরকে তথ্য দিয়ে জানতে চাই, সেটা অনেকে জানে না, আজ পর্যন্ত কোনো পরিবহন যে জিনিসটা দেওয়া হয় নাই। বাংলাদেশে অনেক পরিবহন আছে, বাট আপনারা হয়তো ব্লগার যারা বা যেগুলো অনেকে জানে না যে আপনার কথা যেটা বলছেন তার মানে হচ্ছে যে এই বাসটা এক প্রকার ফ্রিতে হচ্ছে, ফ্রিতে যাত্রা হচ্ছে এবং এনজয় হচ্ছে। এবং এখন মানে 2000 টাকায় বলি, 2000 টাকায় কক্সবাজার থেকে ঢাকা বা ঢাকা থেকে কক্সবাজার ফ্রিতে যাতায়াত করছি আমরা। অবশ্যই আপনাদেরকে দেখাই মাস্টার সিটিং ক্যাপাসিটি, অনেকগুলো সিট রয়েছে। আর এই দেখুন অনেক সুন্দর বাস, অনেক সুন্দর। অ্যাকচুয়ালি এই বাসে হচ্ছে 2000 টাকা টিকিটের প্রাইস ঢাকা থেকে চট্টগ্রাম, বাট এটা হচ্ছে একদম 100% ফ্রি ট্রাভেল। কীভাবে? এই বাসটা থেকে টিকিট কাটলে 2000 টাকা দিয়ে আপনারা 2000 টাকা ক্যাশব্যাক পাচ্ছেন, মানে একদম সম্পূর্ণ ট্রাভেলটা কি হচ্ছে স্পেশাল হতে যাচ্ছে, অনেক অনেক বেশি স্পেশাল। আর ফ্রি, 100% ফ্রি, 2000 টাকা টিকিট বাট 2000 টাকা কিন্তু আবার ক্যাশব্যাক বা এই টাইপের। তো আমরা হচ্ছে এখন বেডে উঠছি, আমাদের নিচে একটা বেড রয়েছে, উপরে বেড রয়েছে, বাট আমরা যেটা কেটেছি এদিকে একটা সিঙ্গেল বেড, এদিকে হচ্ছে ডুয়েল বেড। ডুয়েল বেডটা অনেক বড়, বাট আমি সিঙ্গেল মানুষ, সিঙ্গেল বেডে উঠছি। তো এখানে সিঙ্গেল তো নয়, তাও দেখুন দেখুন এখানে হচ্ছে সিঁড়ির মতো রয়েছে, এটাতে ধরে কিন্তু খুব ইজিলি উঠতে পারবেন। এই দেখুন, ওকে, এখানে স্পেসটা আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু অনেক বড় স্পেস এবং পেছন দিকে চার্জিং পয়েন্ট অ্যালার্ম, এই দুটো কিন্তু রয়েছে। এটা আপনি কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে আপনি ড্রাইভারকে আপনি কোনো সংকেত দিতে পারেন। এবং দেখুন বৃষ্টি ভেজা দিনে আমাদের কিন্তু এইভাবে আপনি পর্দাটা টেনে দিতে পারেন, মানে একদম প্রাইভেসি কিন্তু মেনটেন থাকবে। অনেক ঠান্ডা, অনেক চিল, আর এখানে কিন্তু ওনারা চাদর প্রোভাইড করছে আমাদেরকে। আর এখানে আমাদের ভাই নূর, হ্যাঁ হ্যাঁ, আজকে অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে জার্নিটা, কারণ আজকে আমরা ডাবল ডেকার বাসে, স্লিপার বাসে যাচ্ছি কক্সবাজার টু ঢাকা। তো ফার্স্ট টাইম অ্যাজ এ ইন্ডিয়ান ব্লগার, ডাবল ডেকার, বাংলাদেশের ডাবল ডেকার বাসে আমরা ট্রাভেল করতে যাচ্ছি আজকে, ফার্স্ট টাইম, জীবনে প্রথমবার। তাহলে আমাদের কি এটা যাত্রা বিরতি? হ্যাঁ, যাত্রা পথ বিরতি আমাদের। আচ্ছা, এখন রাত্রি বাজে মোটামুটি 2:22, এখন রাত্রি বাজে 2:22 আর আমরা এখন একটা যাত্রা বিরতিতে রয়েছি। এই জায়গাটা কোথায় আমি ঠিক জানি না, এখানে একটা অনেক সুন্দর একটা ক্যাফে বলুন বা রেস্টুরেন্ট বলুন বা হোটেল বলুন, যাই বলুন না কেন, খুব সুন্দর এবং অনেক বড়। তো এত রাত্রে নর্মালি কিছু খাওয়ার ইচ্ছে নেই, তাও জাস্ট একটা স্যান্ডউইচ। তো একটা চা এবং ওই স্যান্ডউইচ খেয়ে কিন্তু এবার আমরা আবার রওনা দিচ্ছি। আমরা কি মিডিলের কোথাও থামবো? হ্যাঁ, আমরা ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমরা কুমিল্লা মায়ামি রিসোর্টে আমরা আবার ব্রেক দিব। কটার সময়? এটা আফটার 6 আওয়ার্স 7 আওয়ার্স পর আমরা ঢাকা পৌঁছাবো। কখন? মর্নিং। তো এটাকে একটা লম্বা জার্নি শুরু হবে। তো বন্ধুরা, এখন সকাল বাজে 5:50 আর আমরা এখন যতটুকু ম্যাপ দেখে বুঝতে পারছি ততটুকু হচ্ছে যে আমরা ফেনী ঢুকছি। আর এই জাস্ট ভোরের আলো চোখের কাছে এসে পৌঁছেছে এবং এই দেখুন কি অপূর্ব সুন্দর সকালটা। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 8:50 আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি হচ্ছে বাংলাদেশের অন্যতম শহর কুমিল্লা। কুমিল্লাতে পৌঁছে গেছি, যদিও আমার কুমিল্লা আসা হয়নি। তো কুমিল্লাতে আসবো কিনা একটু কমেন্ট করে জানাবেন, অনেক সুন্দর জায়গাটা। সকাল 10:00 সময় কিন্তু অলরেডি আমরা ঢাকা পৌঁছে গেছি, মানে 9:30 সময়তেই ঢাকা ঢুকে গেছিলাম, কিন্তু এই
এই সময় ঢাকার সে চেনা যানজট, তো অলরেডি ঢুকে গেছি ঢাকা এবং এক্সপিরিয়েন্সটা সত্যি আলাদা লেভেলের ছিল। আমরা জাস্ট কিছু সামনে গিয়ে নামবো এয়ারপোর্টের কাছে, সেখানে আমাদের হোটেল। কিন্তু এই দেখুন ঢাকা শহর কি সুন্দর। হ্যাঁ, অনেক 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 ভালো লাগলো, খুব সুন্দর জার্নিটা ছিল, খুবই সুন্দর। মানে জার্নিটা সত্যি আরামদায়ক ছিল, কারণ আমরা বিশেষ করে আজকে এই 4 কোটি টাকার বাসে ফ্রিতে ট্রাভেল করছি, মানে এটা বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, কীভাবে ফ্রিতে ট্রাভেল করছি, ওই 2000 টাকার টিকিট কেটে আবার 2000 টাকা ক্যাশব্যাক, এটা কিন্তু এই টাইম ট্রাভেলসে দিচ্ছে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা কিছুক্ষণ পরেই আমরা নেমে যাবো হচ্ছে ঢাকা বিমানবন্দরে। তো ফাইনালি হচ্ছে আমরা এখন নেমে যাবো। মামা আমাদেরকে খুব সুন্দরভাবে নিয়ে আসলেন প্রাইম ট্রাভেলস বাসের উনি ড্রাইভার। মামা থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর আমরা জাস্ট নেমে যাবো হচ্ছে এখন এয়ারপোর্ট, এয়ারপোর্টে আমরা নেমে যাচ্ছি। এই দেখুন ঢাকা, এই দেখুন। তো ফাইনালি ঢাকা চলে আসলাম, আর এই ছিল আমাদের প্রাইম ট্রাভেল বাস। তো বন্ধুরা, 5 কোটি টাকার বাসে ফ্রিতে ট্রাভেল করলাম কক্সবাজার টু ঢাকা, তাও স্লিপার। ইয়েস, এটাই। তো কিভাবে করলাম অবশ্যই আপনারা ভিডিওটি পুরোটা দেখলেন, বুঝতে পারলেন কিভাবে করলাম। আপনারা প্রাইম ট্রাভেলসের অনলাইনে গিয়ে টিকিট কাটলে কিন্তু 2000 টাকা, টিকিট কাটলে 2000 টাকা ক্যাশব্যাক পাবেন। তো এইভাবেই কিন্তু আমরা কক্সবাজার টু ঢাকা চলে আসলাম, এবং পেছনে হচ্ছে ঢাকা বিমানবন্দর। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।